আমাদের এবারে প্রতিযোগী ছোট্ট বন্ধু ইমরান। তোমার নাম ইমরান না? জি। একটা বিশ্ববিখ্যাত ক্রিকেট বোলার ছিল ইমরান খান, শুনেছো তুমি তার নাম? জি। তো তুমি তো তোমার সুরের বল দিয়ে লেগ স্ট্যাম্পের অফ স্ট্যাম্পের কথা জানি না, মিডল স্ট্যাম্প উড়ে গেছে। থ্যাঙ্ক ইউ স্যার। হ্যাঁ, উড়িয়ে দিয়েছো তুমি। কি চমৎকার হাত দিয়ে আবার তুমি তাল দাও। হ্যাঁ, ফুল পারফরম্যান্স ছিল, চমৎকার চমৎকার, খুব সুন্দর। বিশ্বজিৎ স্যার,
তোমার কাঁদানোর শক্তি পৃথিবীর কারো হবে না, এরম যদি কণ্ঠ থাকে তুমিই কাঁদাবা। থ্যাংক ইউ স্যার, সেদিন বেশি দূরে না। ও কিন্তু থ্যাংক ইউ বলেছে, মানে ও কাঁদাবে আর কি, কাঁদাতে যাচ্ছে, কিন্তু কাঁদালে হবে না কিন্তু, কারণ এই পারফরমেন্স দিয়ে, এই হাতের এই এই এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে, এরপরে যদি অ্যালাউ হয়ে যাও, তারপরে এসে তোমার গলার আরও বেটারমেন্ট না পাইলে কিন্তু আমরা সত্যি কাঁদবো। ওই কান্নাটা কিন্তু আমরা কাঁদতে চাই না, আরও ভালো দেখতে চাই খান সাহেব। ওকে বলো ইনশাল্লাহ আরও ভালো করবো আমি, ইনশাল্লাহ আরও ভালো করবো। একটা একটা ছোট্ট কথা বলি তোমাকে, এটা তোমার দোষ না, এই গানটা হয়তো আসলে যে গেয়েছে তারই দোষ, আমায় না আমায়। হ্যাঁ, ওই যে আমায় কাঁদালে হয়ে যায়, হ্যাঁ এটা তোমার দোষ না। হ্যাঁ, আমায় যদি ওখানে টান থাকে একটু, আমার উপরে টানটা রেখে অন্তঃস্থটা ছোট্ট করে ছেড়ে দেবে আমায়। হ্যাঁ, বুঝতে পেরেছো আমার কথাটা? তুমি গাও একটু, ভালোবাসি। ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তুমি ট্রেনে গিয়েছিলে যখন আমায়, তখন আমায় কেমন, আমায় না, হ্যাঁ এটা মনে রাখবে শুধু, কেমন।